gânduri, sneheri și categorii. Assalamu alaikum, rahmatullahi wa barakatuh. Alhamdulillah, sundar hoyeche. Kurtipokko chesta korechen shishuderke stress free korte. Eta bhalo. Ebong jara er pichone kheteche তাদের যথেষ্ট অবদান রয়েছে শিশুদেরকে এতক্ষণ ধরে রাখা এটি চারটিখানি ব্যাপার এখন পর্যন্ত তাদের ধৈর্য রয়েছে ধৈর্য সহকারে তারা বিভিন্ন অনুষ্ঠানের বিষয়গুলো দেখতে পেরেছে বুঝতে পেরেছে এটা অত্যন্ত সুখের বিষয় যে কোরআনুল করিমকে সামনে নিয়ে তারা বিভিন্ন ভাবে কোরআনে বর্ণিত বিভিন্ন বিষয়াদি সম্পর্কে অত্যন্ত সহজভাবে সবার সামনে উপস্থাপনার ব্যবস্থা করেছে বিজ্ঞ শিক্ষক মন্ডলীর কাছে অনুরোধ কোরআনুল করিমকে শুধু একটি ধর্মগ্রন্থ ভাবলে হবে না কোরআনুল করিম হচ্ছে একটি জীবন্ত উন্মুক্ত জ্ঞানের ভাণ্ডার কোরআনের রূহ রয়েছে বিজ্ঞানীরা এখন পর্যন্ত রূহের ডিএনএ স্বরূপ বের করতে পারেনি কিন্তু যারা কোরআন প্রেমিক তাদের কাছে কোরআনের রূহ ধরা পড়ে তার আগে একটা জিনিস মনে রাখা দরকার হ্যাঁ আমরা ইংলিশ মিডিয়ামে ছেলেদেরকে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়েছি তার সঙ্গে আরবির একটা নিগুড় সম্পর্ক স্থাপনের ব্যবস্থা করেছে এটা কিন্তু যতভাবে আমরা করি না কেন আমাদের চিন্তাকে আরবি চিন্তায় নিতে পারবো না কারণ যেহেতু আমার জন্মের পরে থেকেই আমি চিন্তাটা বাংলায় করা শুরু করেছি এটাও মনে রাখতে হবে কোরআন একটি জীবন্ত প্রতিষ্ঠান এটাকে বোঝবার জন্য কিছু প্রচেষ্টার প্রয়োজন রয়েছে কোরআন কথা বলে কোরআনকে প্রশ্ন করলে কোরআন উত্তর দেয় কোরআনকে যখন জিজ্ঞাসা করা হয় হে মুমিনরা তো কোরআন আপনি ধরাধামে আসবার আগে কোথায় ছিলেন হোয়ার হ্যাড ইউ বিন বিফোর কামিং টু দিস প্ল্যানেট কোরআন উত্তর দেয় সূরা বুরুজ 85 নম্বর সূরা 21-22 নম্বর আয়াত বাল হুয়া কোরআন মজিদ ফি লাওহে মাহফুজ আমি ওই লাওহে মাহফুজে রয়েছে আই এম পার্মানেন্টলি প্রিজার্ভ দিয়ে আমি সেখান থেকে এসেছি কোরআনকে যখন জিজ্ঞাসা করা হয় আচ্ছা আপনি কি ওখানে একা একা রয়েছেন না কারো সান্নিধ্যে রয়েছে কোরআন উত্তর দেয় সূরা ওয়াকিয়াত 56 নম্বর সূরা 80 নম্বর আয়াত তানজিলুম মির রাব্বিল আলামিন আমি রাব্বুল আলামিনের সান্নিধ্যে রয়েছে সেখান থেকে এসেছি কোরআনকে যখন জিজ্ঞাসা করা হয় আপনাকে কে পৃথিবীতে নিয়ে আসলো হুইজ ইউর কোরিয়ার কোরআন উত্তর দেয় সূরা সুয়ারা 26 নম্বর সূরা 193 নম্বর আয়াত নাজালা বিহি রুহুল আমিন রুহুল আমিন আমাকে নিয়ে এসছে হযরত জিবরাইল আলাইহিসসালাম আমাকে নিয়ে এসছে কোরআনকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি পৃথিবীতে কার কাছে এসেছেন টু হুম ইউ হ্যাভ কাম কোরআন উত্তর দেয় সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা
2 নম্বর আয়াত বিমা নুজ্জালা আলা মুহাম্মদ আমি মুহাম্মদের উপর নাযিল হয়েছে কোরআনকে যখন জিজ্ঞেস করা হয় আচ্ছা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমাদের জন্য কি সংবাদ নিয়ে আসছেন কি সুসংবাদ নিয়ে আসছেন কোরআন উত্তর দেয় সূরা নাহল 16 নম্বর সূরা 89 নম্বর আয়াত ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইয়্যিন আমার ভেতরে সমস্ত সৃষ্টি সম্পর্কে বিশদভাবে বর্ণনা রয়েছে ইট ইজ সাচ এ নাইস উইজডম চিপস ধন্যবাদ শিক্ষক মণ্ডলীদের কাছে তাদেরকে তারা চেষ্টা করেছেন প্রতিটি শিক্ষার্থীকে একটি করে উইজডম চিপস হিসাবে গড়ে তোলা ভালো সুন্দর সাথে সাথে মনে রাখতে হবে দে মাস্ট হ্যাভ এ ক্লিয়ার গড আন্ডারস্ট্যান্ডিং সো ফর দি ইসলাম ইজ কনসার্ন ইসলাম সম্পর্কে ছোটবেলা থেকে তাদের একটা পরিষ্কার ধারণা দিতে হবে মুসলমানদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় ইসলাম সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা নেই কথাটা একটু কড়া হয়ে গেল আমি ইচ্ছা করে বলেছি কারণ আমি যদি এখন জিজ্ঞেস করি ইসলামের বয়স কত সবাই এক কথা বলতে পারবেন না কোনো কোনো ব্যক্তি বলবেন হযরত আদম আলাইহিস সালাম ভুল করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করলেন দুনিয়াতে যাও কিছু জেল কেটে আসো আমি কিভাবে চলব যে এই যে ইনস্ট্রাকশন কিছু দিলাম মাঝে মাঝে পাঠাবো এইভাবে চলবে এটা হচ্ছে ইসলাম অনেকে মনে করেন যে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যার সময়ে একটা পূর্ণাঙ্গ রূপ নিয়েছিল যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি কিভাবে পরিচালিত হচ্ছে দেখিয়েছেন বলে কোরআন করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন তার সময় থেকে ইসলাম শুরু অনেকে মনে করেন না হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন তখন থেকে ইসলাম শুরু হয়েছে সেই জন্য অনেকে ইসলামের সংস্কার নিয়ে চিন্তা করে এগুলো হচ্ছে পার্শিয়াল ট্রুথ নট দি কমপ্লিট ট্রুথ ইসলাম হচ্ছে সর্বজনীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুহূর্তে সৃষ্টির মাধ্যমে তার কুদরত তার ক্ষমতাকে প্রকাশ করার ইচ্ছা পোষণ করলেন যেহেতু এই প্ল্যানিংয়ের অ্যাপ্রুভালের জন্য কারো কাছে যাওয়ার দরকার নেই যে ইচ্ছা সেই আদেশ সঙ্গে সঙ্গে সৃষ্টি শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন দিয়ে দিলেন হাউ দি ক্রিয়েটর উইল কমপ্লিট দ্য সাইকেলস সৃষ্টি কিভাবে চলবে এই গাইডলাইনটা হচ্ছে ইসলাম সৃষ্টির বয়স যত ইসলামের বয়স তত মানুষ সৃষ্টি হিসাবে ইসলামে অবস্থান নিচ্ছে কাজেই এখানে ধর্মীয় অনুভূতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলতে কিছু নেই সবাই ইসলামের মত বাতাসের জন্য ইসলাম আলোর জন্য ইসলাম পানির জন্য ইসলাম অ্যাটমের জন্য ইসলাম এমন কোনো সৃষ্টি নাই যার জন্য ইসলাম নেই সুতরাং ছোটবেলা থেকে শিশুদেরকে ইসলামের এই বৃহত্তর আঙ্গিকের চিন্তাধারা বিভিন্নভাবে তাদের ভিতরে সন্নিবিষ্ট করা দরকার আজকে মুসলমানরা সেটা করতে পারে নাই বলে অমুসলিমরা ভুলবশত ইসলামকে দোষছে ইসলামকে অ্যান্টিথিসিস মনে করছে ইসলাম ইজ নট অ্যান্টিথিসিস ইসলাম ইজ দ্য অনলি থিসিস মুসলমানরা এই দিকটি যতদিন তুলে ধরতে পেরেছিলেন ততদিন তারা বিশ্বে কর্তৃত্ব তাদের কাছে ছিল
সুতরাং আমাদেরকে মনে করতে হবে যে কোরআন যেমন সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, তিনি গেলেন মুসলমানের নবী নন, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। তেমনি ভাবে ইসলাম হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের জন্য কিভাবে সৃষ্টি জগৎ পরিচালিত হবে। তা ইসলাম শব্দটি মূলত আরবি শব্দ নয়, অনেকের মনে খটকা লাগে যে সারা জীবন শুনে আসলাম ইসলাম আরবি শব্দ, আর এখন জজ সাহেব এক কথা বলে বসছেন না, এটা হলো ইসমে জাত। তাওরাতের ভাষা আরবি ছিল, ইনজিলের ভাষা আরবি নয়, জবুরের ভাষা আরবি নয়, এই ইসলাম শব্দটি এই কিতাবগুলোতে রয়েছে। এটা হচ্ছে ইসমে জাত। আল্লাহ শব্দের যেমন কোনো অনুবাদ হয় না, ইসলামেরও অনুবাদ হয় না। ইসলাম শব্দটিকে লিভিং ল্যাঙ্গুয়েজ যাকে বলা হয়, অর্থাৎ যে ভাষায় বই লেখা হয় কথা বলা হয় তাকে বলা হয় লিভিং ল্যাঙ্গুয়েজ। এরকম প্রায় 10,500 লিভিং ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে রয়েছে। প্রত্যেক ল্যাঙ্গুয়েজ ইসলাম শব্দটিকে নিজস্ব শব্দ হিসাবে আত্মস্থ করে নিয়েছে, যেমন আমরা বাংলায় নিয়েছি ইসলাম, ইংরেজিতে ইসলাম, ফ্রান্স ভাষা ইসলাম, জার্মানি ভাষা ইসলাম। ইসলাম শব্দটি ইংরেজিতে আমরা কিছু ইন্টারপ্রেট করতে পারি এইভাবে, ISLAM, আই ইজ মেন ফর ইমপ্লিমেন্টেশন, কার্যকরী করা, এস সুপ্রিম, এল ফর ল, এ ফর অল, এম ফর ম্যাটার, ইমপ্লিমেন্টেশন অফ সুপ্রিম ল অন অল ম্যাটার্স, অর্থাৎ আল্লাহ প্রদত্ত নির্দেশ বা আইন সেটাকে কার্যকরী করাটা হচ্ছে ইসলাম। ছোট বাচ্চাদের মাঝে বৃহত্তর আঙ্গিকে এই মূল জিনিসগুলোর পরিস্ফোটনে ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, পৃথিবীতে অনেক চলছে, আমি কিন্তু গত মাসে লন্ডনে কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলাম, সেখানে আল কোরআন একাডেমি লন্ডন, তারা অনেকগুলো ভালো কাজ করেছে, প্রায় 35টি ভাষায় কোরআনের তর্জমা করে বিভিন্ন কান্ট্রিতে তারা প্রেরণ করছে, খুব ভালো খবর। তবে ইংরেজি ভাষায় যে কোরআনের তর্জমাগুলো আছে সেটা ওই শেক্সপিয়ারিয়ান ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে কোরআন বোঝা যাবে না, সহজ ভাষায় বোঝাতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরায় 2 নম্বর সূরার 7 নম্বর আয়াতে বলেছেন যে আমি 2 রকমের আয়াত অবতীর্ণ করেছি, মুকামাত, মুতাশাবিহাত। মুকামাত হচ্ছে ফান্ডামেন্টাল আসল, মুতাশাবিহাত রূপক। এই রূপকের ভাষা নিয়ে, এই রূপকের কথা তোলে পৃথিবীতে অনেক গোলমাল করতে চেয়েছে, যাক স্বল্প সময়ে বেশি কথা বলা ঠিক হবে না। মূল কথাটি রয়েছে এই যে কোরআন যে জীবন্ত জ্ঞান ভাণ্ডার, কোরআন কথা বলে, কোরআনকে নিয়ে এইভাবে চিন্তা করতে হবে, তাহলেই কোরআনের প্রতি আমাদের যে মহব্বত, কোরআনের প্রতি আমাদের যে কর্তব্য, এই জিনিসটি পরিস্ফুটনে আসবে, সবার নজরে ধরা পড়বে। আমি একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য ইতি টানব, সেটা হচ্ছে সূরা আলাক 96 নম্বর সূরা 5টি আয়াত দিয়ে কোরআনুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল শুরু করলেন। প্রশ্ন হল যখন এটা কম্পাইল করা হলো
তখন এর নাম্বার হয়ে গেল 96। আসলে হওয়ার কথা ছিল 1। কেন হলো না তার কিছু জিনিস নিয়ে চিন্তা করতে হবে। ওই পাঁচটি আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষ সৃষ্টির রহস্য প্রয়োজন উদ্দেশ্য সবগুলো বর্ণনা করে দিয়েছেন। আমরা প্রথম আয়াত দিয়ে যেটা পাই, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, তরজমা করার সময় বেশিরভাগ মুফাসসিরে কোরআন তারা তরজমাটা লিখেছেন পড়ো তোমার প্রভুর নামে, পরটাকে করেছেন মুখ্য, প্রভু করেছেন গৌণ। আসলে হওয়া উচিত আমরা সোজা বাংলায় যদি বলি তোমার প্রভুর নামে পড়ো, দ্যাট উইল দি কারেক্ট অ্যাপ্রোচ। প্রভু হবেন মুখ্য, পরটা হবে গৌণ। দ্বিতীয় আয়াত খালাকাল ইনসান মিন আলাক, হঠাৎ করে মানব সৃষ্টির রহস্য আল্লাহ তাআলা বলে দিচ্ছে। কেন? যার কাছে প্রথম আয়াতটি উপস্থাপন করা হয়েছে তার মনের স্বাভাবিক অবস্থায় যে আমার রহস্যটা কি, আমার জন্মটা কিভাবে হয়েছে, হাউ এম আই বিন ইন দিস প্ল্যানেট। আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসান মিন আলাক, তাফসীর কারকরা আরবি গ্রামার ল্যাঙ্গুয়েজ ইত্যাদি দেখে আলাকের বিভিন্ন রকম অর্থ করেছেন, চার পাঁচটি অর্থ আছে, সেভাবে তাফসীরটা লিখেছে। আসলে হবে তোমার জন্মটা তোমার রক্ত সম্পর্কীয়, পার্টেনিং টু ইউর ব্লাড, এক আদমের সন্তান আমরা সবাই। কেউ হিন্দু হয়ে গেছে, কেউ বুদ্ধিস্ট হয়ে গেছে, কেউ খ্রিস্টান হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, তাই তো? সুতরাং এই জিনিসটিকে পার্টেনিং টু দ্য ব্লাড, একই রক্ত প্রবাহ সবার ভিতরে বইছে, বৃহত্তর আঙ্গি। তৃতীয় আয়াত একরা ওয়ারা বুক আকরাম, আবার একরা পড়ো। আকরাম শব্দটি আরবি ভাষায় অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ প্রথম আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা তার অস্তিত্বের নিশ্চয়তা ঘোষণা করে দিয়েছেন, ফার্স্ট আয়াত দিয়ে। দ্বিতীয় আয়াত দিয়ে মানুষের সৃষ্টির রহস্যটা বলে দিয়েছেন। তৃতীয় আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা তার কর্তৃত্বের পরিধিটা বুঝিয়েছেন, এমন কোন সৃষ্টি নাই যেটা আল্লাহ সুবহানাহু তাআলা কর্তৃত্বের ভিতর নাই। চতুর্থ আয়াত দিয়ে কি করছে, আল্লাযী আল্লামা বিল কালাম, দুইবার পড়ার কথা হয়েছে, এবার কলমের ব্যবহারের কথা বলা হচ্ছে। অর্থাৎ লেখা পড়া এই কনসেপ্ট আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিলেন, লেখা পড়া করতে হবে। পঞ্চম আয়াত, কেন লেখা পড়া করবো, তুমি তো আমাকে এক সেকেন্ড বাঁচার নিশ্চয়তা দাওনি, তাহলে আমার এত ইতিহাস ভূগোল বিজ্ঞান ক্রমসম জানবার কি প্রয়োজন? আল্লাহ তাআলা বলছেন না, তোমার সৃষ্টিটাই হয়েছে, ওই লেখা পড়া করার মাধ্যমে তুমি যা জানো না সেটা জানবে, আমি সেভাবে ব্যবস্থা করব। কাজে এই পাঁচটি আয়াত দিয়ে টোটাল হিউম্যান বিইং কেন সৃষ্টি হয়েছে, কি করে এসছে, আল্লাহ সুবহানাহু তাআলা কর্তৃত্ব, আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্ব সবগুলো পরিস্ফুটন ঘটিয়েছে। আমরা যদি তফসিরগুলো ওই ভাষায় ওই দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করি তাহলে যেমন বাচ্চাদের বুঝতে সুবিধা হবে, আমাদেরও বুঝতে অনেক সুবিধা হবে। আশা করব দীর্ঘ শিক্ষক মণ্ডলী আপনারা আপনাদের এই কোরআন সম্পর্কে
স্টাডি করার মাধ্যমে এই জিনিসগুলোকে আরও পরিস্ফুটনে নেবেন। ছোট ছোট শিশুদের মন এত স্বচ্ছ, এত সুন্দর, তাদেরকে গড়া খুব সহজ। একটি কথা চিন্তা করবেন, না বললেই নয়, মানুষের ক্যাপেবিলিটি কতটুকু, মানুষ প্রতি সেকেন্ডে কত চিন্তা করতে পারে, কাউন্ট করতে পারে, পার সেকেন্ড হিউম্যান ব্রেন, আপনি লেখাপড়া করেন বা না করেন, পার সেকেন্ডে কাউন্ট করছে আমাদের ব্রেন 20,000 billion, 20 লক্ষ কোটি হিসাব করছে। ক্যান ইউ ইমাজিন কেন দেওয়া হয়েছে? মানুষই একমাত্র সৃষ্টি চিনে না যারা নাকি আল্লাহ সুবহানাহুকে চেনার ক্ষমতা রাখে। ফেরেশতাদের সঙ্গে মানুষের পার্থক্য একটা ফিজিক্যাল আর একটা ইন্টেলেকচুয়াল। ফিজিক্যাল পার্থক্য হলো ফেরেশতাদের পেট নাই, কোনো সমস্যা নাই, আরাম হালাল চিন্তা করার দরকার নাই, তার খাওয়া পড়ার চিন্তা করার দরকার। মানুষের পেট দিয়ে সমস্যায় ফেলে দিয়েছে। মেন্টাল ডিফারেন্স হচ্ছে ফেরেশতারা কোনো প্রশ্ন করতে পারে না, দে সিম্পলি ক্যারি আউট দি অর্ডার অফ দ্য অলমাইটি আল্লাহ। নো কোশ্চেন, হোয়াট টু ডু, মানুষ ঠেটামি করে, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে কেন করব। মানুষকে এই ক্ষমতাটা দিয়েছে, সেই জন্যে তার আশরাফিয়াত বা সৃষ্টির সেরা, এটা নিয়ে গবেষণা করলে আরো অনেক জিনিস বেরিয়ে আসে। আদম আলাইহিসসালামকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, তার সঙ্গিনীকে সেভাবে করলেন না কেন? ওয়াই, মাটি কম পড়ে গিয়েছিল? নাউযুবিল্লাহ মিন যালিক, উদ্দেশ্যমূলক ভাবে। কেন? কোরআন কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আমি আদমের বাম পাজরের হাড়ের একটা কোষ দিয়ে তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করে দিলাম। কেন? যাতে তার প্রতি আদমের স্নেহ, মমতা, মূল্যবোধ এই সবগুলো উদ্রেক হয়। পাশ্চাত্য বিশ্ব আজকে ভুল করেছে, দে আর নাও দে আর বিন সাফারিং লট, দে আর নাও সেই উই হ্যাভ কমিটেড ব্লান্ডার, উই আর দ্য পয়েন্ট অফ নো রিটার্ন। অর্থাৎ হিউম্যান ইউনিট বা মানব এককটা চিন্তা করতে তারা ভুল করে ফেলেছে, তারা ইন্ডিভিজুয়ালিজম, পুরুষ একক, নারী একক, এরকমভাবে চিন্তা করে, যার জন্যে তাদের মধ্যে এখন গোলমাল শুরু হয়ে গেছে, ডিস্ট্রাস্ট শুরু হয়ে গেছে। না, এই পুরুষের 23 বিলিয়ন অফ নিউরন, মহিলাদের 19 বিলিয়ন অফ নিউরন, 42 বিলিয়ন দুটা যোগ দিলে এই নিয়ে একটা ইউনিট তৈরি করে দিয়েছে। কেন? তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যে স্রষ্টা, তিনি যে সৃষ্টি করতে পারেন, তার সৃষ্টির যে মাহাত্ম্য রয়েছে, তার সৃষ্টির বিভিন্ন দিক রয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে। সেই জন্যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে হিউম্যান ইউনিট হচ্ছে কাপল ইউনিট, কাপল ইউনিট। যেটা পুরুষ করতে পারবে সেটা নারী করার অবস্থা রাখেন না, যেটা নারী করতে পারবে সেটা পুরুষ করার অবস্থা রাখেন না, এটা বুঝতে হবে। তাহলে এই বিশ্ব হবে প্রশান্তিময়। ঊনবিংশ শতাব্দীতে একটি শত্রু নিয়ে আমরা শুরু করেছিলাম চিন্তা, দ্যাট ওয়াজ দ্য বুলেট। বুলেট যারা বের করেছে তারা বুলেটের ভিতরে বিবেক দিতে পারে না, বুলেট যার কাছে যায় তার কথা শোনে। আমরা চিন্তিত বুলেট কত এফিসিয়েন্টলি একজনের জীবনটা নিতে পারে, সে বুলেটকে ব্যালেন্স করার জন্যে, যে বুলেটকে কীভাবে ব্যালেন্স করা যায়, চিন্তাশীলরা ব্যালট আনলো। ব্যালটের মাধ্যমে ভালো লোক যদি
প্রশাসনে আসে তাহলে হয়তো বুলেটটা অপব্যবহার করবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে সারা বিশ্বে বুলেট এন্ড ব্যালট তাদের বন্ধুত্ব হয়ে গেছে, নিগুড় বন্ধুত্ব। সেই বন্ধুত্বটাকে আরো প্রগাঢ় করার জন্য আমরা সঙ্গে আরেকটা শত্রু নিয়ে এসেছি, সেটা হচ্ছে ড্রাগ। বুলেটের এফিসিয়েন্ট ইউজের জন্যে ড্রাগের প্রয়োজন, এই জন্য যতক্ষণ আপনার বিবেক আছে ততক্ষণ নিশানটা ঠিক করতে পারবেন। পাগলের পক্ষে নিশান ঠিক করা সম্ভব না, কিন্তু ট্রিগার টানার সময়, গুলিটা ছোড়বার সময় যদি আপনার কনসাস থাকে গুলি ছুটতে পারবেন, কাজে আপনাকে আনকনসাস করতে হবে। সেই জন্যে মাদক এসছে, আমাদের সাবধান হতে হবে। এই তিনটা থেকে আমাদের সাবধান হতে হবে। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা তেমনিভাবে আমাদের নিজস্ব মেধা ব্যবহার করে অন্ততপক্ষে আগামী প্রজন্মের মাঝে এই তিনটি সম্পর্কে একটা স্বচ্ছ চিন্তা সূচনা যাতে হয়। আজকে সারা বিশ্বই চিন্তিত, আমরা যা মনে করছি এই শুধু আমরা নয়, উন্নত বিশ্ব আরও বেশি চিন্তিত। উন্নত বিশ্বে কি হয়েছে? উন্নত বিশ্বে পপুলেশন গ্রোথ 1%, অর্থাৎ 80 বছর যার বয়স হচ্ছে, আমার বয়স 87 চলছে, আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, 80 বছর বয়স এই লোকের নাতি পাচ্ছে না। তাহলে তার 80 বছরের অভিজ্ঞতা কার কাছে দেবে? এই অভিজ্ঞতাটা যদি ট্রান্সফার না হয় মানব সভ্যতা টিকবে না, কাজে তাদেরও চিন্তা করতে হবে। যারা ডেভেলপ কান্ট্রি বলছে তাদেরও চিন্তা করতে হবে যে না, দিস সোর্স অফ ট্রিটমেন্ট অন হিউম্যান পপুলেশন ইজ অ্যাবসলিউটলি রং, কাজে তোমরা তোমাদের চিন্তাকে সুশৃঙ্খলভাবে সুস্থভাবে করার চিন্তা করো। আজকে আমরাও তাদের খপ্পরে পড়ে অনুকরণ করার চেষ্টা করছি, যেন আমরা ওরকম অনুকরণ করে লাইনচ্যুত না হই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা যাচ্ছি, অত্যন্ত সুন্দর হয়েছে, স্কুলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে শিক্ষক মণ্ডলীকে আরও ধন্যবাদ জানাই, অভিভাবক মণ্ডলী আপনাদের কাছে একটা নিবেদন থাকবে, নিবেদনটা হয়েছে এডুকেশন ইজ দ্য অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান ফ্যাকাল্টিস। মানুষের আল্লাহ সুবহান তাআলা যে গুণাবলী দিয়েছেন সেটা ডেভেলপের ব্যবস্থা করা হলো শিক্ষা। ছাত্ররা নাটক দেখিয়েছে, যে অভিভাবকরাই মিথ্যা বলা শেখাচ্ছে। আমার শিক্ষার উদ্দেশ্যই হল, ইট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অবজেক্ট অফ এডুকেশন টু মেক ওয়ান সেলফ এ ট্রুথফুল ওয়ান, সত্যবাদী হিসাবে একজনকে গড়ে তোলা। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমরা অজান্তে অনেক ভুল করি, পাশের বাড়ির আম গাছের আম আপনার ছেলে কি মেয়ে পাল্লায় পড়ে পেরে ফেলেছে, কমপ্লেন এসছে, মেজাজ খুব গরম, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে এনে যদি বলেন কে আম পেরেছিস, ও সঙ্গে সঙ্গে বলবে মা পারি নাই, মিথ্যা কথা বলবে। আর আপনি যদি তাকে ওইভাবে এনে বলেন বাবা আরেকজনের গাছের আম না বলে পারা কি ঠিক, তাহলে ছেলেটি তখন সঙ্গে সঙ্গে বলবে মা আমি ভুল করেছি, অমুকের বুদ্ধি করেছি, আমি আর যাব না। দ্যাট ইজ দি ওয়ে টু মেক ওয়ান সেলফ এ ট্রুথ। শিক্ষক মণ্ডলী অভিভাবক মণ্ডলী দুজনের মধ্যে নিগুড় সম্পর্কে দরকার, ক্লোজ অ্যান্ড ক্লোজেস্ট রিলেশনশিপ, তা না হলে শিশুদেরকে মানুষ করতে পারবেন না। যে টেকনোলজি এসছে সেই টেকনোলজি অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে।
এই ডিজিটাল কনসেপ্ট হ্যাঁ সাহায্য করছে, কিন্তু এমন সাহায্য যে তাকে আর ঘোরানো যাচ্ছে না। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। 1966 সালে যে পার্টি ইংল্যান্ডে পাওয়ারে আসলো, তারা একে প্রথমে বলল ওয়াই শুড উই সেভ মানি ফর টিচিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন, রিলিজিয়াস ইনস্ট্রাকশন আমাকে কি দেব, তাহলে আমি কোনো টাকা ব্যয় করব, তারা বন্ধ করে দেবে। 20 বছর পরে 1986 তাদের হুশ হল যে আমরা এটা বন্ধ করে কি করবো, একটা কমিশন হবে। লর্ড ব্রাউনি এডুকেশন মেম্বার অফ দ্য কমিটি, হি রোট দ্য রিপোর্ট, সে এটাকে এক্সপ্লেন করল যে ম্যাথ টিচিং অফ ইন্ডিয়া রিডিং রাইটিং অ্যান্ড অ্যাথলেটিক্স উইদাউট টেকিং দ্য এইড অফ দ্য ফোর্থ দ্যাট ইজ রিলিজিয়ন সাম টোটাল রিজাল্ট উই হ্যাভ ইন ইন্ডিয়া দিস ইজ দ্য ফিফথ দ্যাট ইজ দ্য রাষ্ট্রেলিয়ন পঞ্চমা রাষ্ট্রেলিটি পেয়েছি আমরা কিন্তু ওই অ্যান্ড এখন পর্যন্ত ইংল্যান্ড ঠিক হতে পারে আমরা যেন এই ভুলগুলা করে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যেন এই জিনিসগুলোকে সামনে নিয়ে আমাদের এডুকেশন কারিকুলাম, এডুকেশন প্র্যাকটিস, এডুকেশন আইদার ইংলিশ মিডিয়াম, অ্যারাবিক মিডিয়াম, অর বেঙ্গল মিডিয়াম, অর মিক্সড মিডিয়াম, হোয়াট এভার মিডিয়াম উই ইউজ, উই মাস্ট কিপ ইন মাইন্ড উই মাস্ট পে আওয়ার চিলড্রেন নট এ হ্যাঙ্গিং প্রোডাক্ট। খালি ইংরেজি শিখে এমন করলে যে শূন্য শূন্য তাকে ইউরোপে অ্যাকসেপ্ট করবে না, আপনিও অ্যাকসেপ্ট করাতে পারবেন, এটার জন্য না। আমি আর আরবি পড়িয়ে একেবারে আরব কান্ট্রিকে পিছিয়ে ফেলে দিলাম, আরবরা কি আপনার সন্তানকে প্রেফারেন্স দেবে? আমাকে মানুষ হতে হবে, আমি যদি মানুষ হই সারা বিশ্বে আমার খবর থাকবে, আর মানুষ না হলে কোনো বিশ্বে আমাদের খবর থাকবে। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার কখন দান করেন। আমাদের শিক্ষক মণ্ডলীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের আরও গুরুভাবে চিন্তা করতে হবে। অভিভাবক মণ্ডলীর কাছে পুনরায় অনুরোধ রাখছি, শিশুদেরকে অপর কাছে বন্ধু হিসাবে নিয়ে শিক্ষকদের সঙ্গে অত্যন্ত নিগড় সম্পর্ক স্থাপন করে তাদেরকে লেখাপড়া শেখান, তা না হলে কিন্তু খুব সাংঘাতিক। আমাদের সময় আমরা স্কুলে যদি নির্ধারণ হতাম কিংবা বেঞ্চের উপর দাঁড়াতাম, তাহলে খেলে আল্লাহ আল্লাহ করতাম যে বাসায় যেন এই কথা কথা, কারণ বাসায় গেলে পৃথিবী সীমা থাকে। অভিভাবকরা চুক্তি দিতে আসতাম তো স্কুলে, এখন মায়েরা সকালবেলা উঠে সারা দিন শিশুটির জন্য স্কুলের পাশে ফুটপাতে বসে থাকে, কত কষ্ট কত দে, তারপরে যদি শিশুকে মানুষ হয় তাহলে তার চেয়ে বড় স্থলন তো আর কিছু হতে পারে। সুতরাং দয়া করে শিক্ষকদের সঙ্গে ঠিক ওইভাবে সম্পর্ক স্থাপন করবেন, যেন আপনার শিশুকে সত্যি কথাতে মানুষ করতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন সম্পদে বজায় রেখে এই শিশুদেরকে আগামী দিনে সুন আর উন্নয়ন হিসেবে গড়ে তুলতে পারে, এই দাবি রেখে মোনাজাত জানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য দিয়ে দাঁড়িয়ে থাকছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।